তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য ইনভিজিবল বয় মুভিটা। একবার চিন্তা করুন তো, যদি একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি বাথরুমে গেলেন ব্রাশ করার জন্য, তবে দেখতে পেলেন যে আয়নাতে আপনাকে দেখাই যাচ্ছে না, তাহলে তখন আপনার রিয়েকশনটা কেমন হবে আর এই ব্যাপারটাকে আপনি কী করে ফেস করবেন, এই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাইকেল নামের একটা ছেলেকে। আসলে মাইকেল হচ্ছে ইটালিতে বাস করা খুবই নর্মাল একটা ছেলে, আর যখন সে একদিন স্কুলে স্টেলা নামের একটা মেয়ের পেছনে বসা ছিল, তখন এখানে তাদের এলাকার পুলিশ ইন্সপেক্টর জিওবানা তাদের ক্লাসরুমে চলে আসে। আসলে সে হচ্ছে মাইকেলের মাও। আসলে মাইকেলের মা এখানে এই জন্য এসেছে কারণ মাইকেলের ক্লাসের একটা ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, সে কোথায় যেন পালিয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে যখন তার মা চলে যায়, তখন মাইকেল লক্ষ্য করে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আর এই জন্য সে জলদি করে চলে আসে ওয়াশরুমে। আর যখন সে রক্তগুলোকে পরিষ্কার করছিল, তখন এখানে কিছু বদমাশ ছেলে এসে তাকে বিরক্ত করা শুরু করে, মানে তাকে বুলিং করার ট্রাই করে। তো এরপর আমরা দেখতে পারি সন্ধ্যাবেলায় হওয়া একটা পার্টির জন্য, যখন মাইকেল তার জমানো টাকা দিয়ে একটা সুপার হিরো ড্রেস কিনতে চলে আসে, তখন সে দেখতে পারে যে এখানে তার কাছে এত কম টাকা আছে যে সে শুধু একটা চাইনিজ সুপার হিরো ড্রেসই কিনতে পারে, আর সে টাকা দিয়ে এটাকেই কিনে নিয়ে চলে আসে। আর যখন সন্ধ্যাবেলায় সে খুবই মন খারাপ করে বসেছিল, তখন তার মা এসে তাকে এটা বিশ্বাস করিয়ে দেয় যে তোমাকে দেখতে আসলে অনেকটা সুন্দর লাগছে আর তোমার সেই পার্টিতে অবশ্যই যাওয়া উচিত। তো এই জন্য মাইকেলও একটু কনফিডেন্ট নিয়ে সে জলদি করে চলে আসে তার পার্টিতে। তো এরপর আমরা দেখতে পারি মাইকেল আজকে পার্টিতে খুবই এনজয়ও করছিল, আর আজকে তার স্টেলার সাথেও কথাবার্তা হচ্ছিল যাকে সে মনে মনে পছন্দ করে। তবে তখন আমরা দেখতে পারি এখানে সেই বজ্জাত ছেলেগুলো চলে আসে আর তারা মাইকেলকে বিরক্ত করা শুরু করে। তো এগুলোতে বিরক্ত হয়ে মাইকেল জলদি করে সেখান থেকে দৌড়ে নিজেকে বাথরুমের মধ্যে এসে লক করে দেয়। কিন্তু তবুও সেই ছেলেগুলো তার পেছন ছাড়ছিল না, তারা বারবার করে তাকে ফলো করেই যাচ্ছিল। তো এই জন্য মাইকেল প্রচণ্ড রাগ হয়ে বলে যে যদি আমি অদৃশ্য হয়ে যেতে পারতাম তাহলেই হয়তোবা ভালো হতো। আর তখন এখানে লাইটটা বন্ধ হয়ে যায় আর মাইকেল প্রচণ্ড ভয় পেয়ে জলদি করে জানলা দিয়ে বাইরে এসে সেখান থেকে পালিয়ে বাসায় ব্যাক করে। তো এরপরে পরদিন সকালবেলা তার কুকুর যখন ঘেউ ঘেউ শুরু করে, তখন সেই শব্দে তার ঘুম ভাঙে। আমরা দেখতে পারি সে ব্রাশ করতে চলে আসে ওয়াশরুমে, তবে তখন সে দেখতে পারে আয়নাতে তাকে দেখাই যাচ্ছে না, সে পুরোপুরি ইনভিজিবল হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়। সে তার হাত পা নাড়িয়ে চেক করে, সে দেখতে পারে শুধু কাপড়টাই দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। আর এই জন্য আয়নার সামনে গিয়ে সে তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে, আর এগুলো খোলার পরে সে দেখতে পারে যে তাকে দেখাই যাচ্ছে না। আর তখন এখানে তার মাও চলে আসে, তবে তার মা যখন তাকে দেখতে পারে না, তখন সে বুঝতে পারে যে আসলে সে আসলেই গায়েব হয়ে গেছে, তাকে সে নিজে ছাড়া কেউই কোনোদিন দেখতে পারবে না, মানে সে পুরোপুরি ইনভিজিবল হয়ে গেছে। তো এরপর সে কাগজে একটা নোট লিখে, আর এই কাগজে সে লিখে যে আমি একটু তাড়াতাড়ি স্কুলে যাচ্ছি, আর এটা বলে সে তার মায়ের কাছে এটা দিয়ে সে জলদি করে এসে শুয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি এইটা পাওয়ার পরে তার মা একটু টেনশনে পড়ে যায় যে তার আবার কোনো সমস্যা হয়ে গেল কি না। তো এই জন্য সে তাকে ফোন করে জিজ্ঞেস করার ট্রাই করে। তবে মাইকেল যে কিনা ইনভিজিবল হয়ে গেছে, সে ঘরের মধ্যে থেকেই ফোনটাকে রিসিভ করে আর সে বলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আমি শুধু আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। আর এরপরে আমরা দেখতে পারি যখন মাইকেল স্কুলে আসে, তখন সে নিজেকে পুরোপুরি কাপড় দিয়ে ঢেকে ফেলে, কারণ সে জানতো যদি কেউ দেখতে পারে অর্ধেক কাপড় চোপড় হাঁটছে, তখন সবাই পুরোপুরি থ হয়ে যাবে। তবে যখন সে স্কুলে চলে আসে, তখন সে চিন্তা করে যেহেতু সে এই পাওয়ারটা পেয়েই গেছে, তো কেননা এই পাওয়ারটার ইউজ করে সেই সমস্ত বাচ্চাদেরকে, মানে যারা তাকে আগে ডিস্টার্ব করতো, তাদেরকে একটা শিক্ষা দেয়াই যাক। তো এই জন্য আমরা দেখতে পারি মাইকেল তার সমস্ত কাপড় চোপড় খুলে চলে আসে ক্লাসরুমে, আর এখানে আসার পরে সেই বদমাশ বাচ্চাটার গানটা নিয়ে সে এখান থেকে রঙের একটা ফায়ার ব্ল্যাকবোর্ডের মধ্যে করে। আর যখন টিচার দেখতে পারে যে এই কাজটা সে করেছে, তখন সে প্রচণ্ড রাগ করে আর তাকে এখান থেকে সাসপেন্ড করে দেয়া হয়। তবে এর একটু পরে আমরা দেখতে পারি মাইকেল চলে আসে মেয়েদের চেঞ্জিং রুমে, আর এখানে সে বসে বসে মেয়েদেরকে কাপড় চেঞ্জ করতে দেখতে পাচ্ছিল, মানে শক্তির সঠিক ব্যবহার। তবে তখন আমরা দেখতে পারি একটা মেয়ে কাপড় চেঞ্জ করে তার তোয়ালটা যখন সেখানে ফেলে, তখন সেটা গিয়ে মাইকেলের উপরে পড়ে। তো এই জন্য সেই তোয়ালটা মাইকেলের পুরো রূপ ধারণ করে ফেলে, আর এইটা দেখার পরে মেয়েরা পুরোপুরি থ হয়ে যায়। আর তার উপরে মাইকেলের পাওয়ারটাও এখনও চলে যাচ্ছে, মানে তার পাওয়ারটা এখনই চলে গিয়েছে, তো এই জন্য সে ভিজিবল হয়ে গিয়েছে আর সবাই এখন তাকে দেখতেও পাবে। আর যখন মেয়েরা তোয়ালেটাকে সরায়, তখন এখানে এমন একটা ছেলেকে দেখতে পেয়ে যার গায়ে কোনো কাপড় চোপড় নেই, তারা পুরোপুরি থ হয়ে যায় আর তারা দৌড়ে এদিক সেদিক পালানো শুরু করে। তো এরপরে পরদিন সকালবেলা যখন মাইকেল ক্লাসে ছিল, তখন তারা জানতে পারে যে তাদের ক্লাসের আরও একটা ছেলে গায়েব হয়ে গেছে। আর এগুলো যখন সে শুনছিল, তখন তার হাত পা গায়েব হওয়া শুরু হয়ে যায়। আর এগুলো দেখার পরে মাইকেল একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ যদি এখন সে গায়েব হয়ে যায় তাহলে সবাই তাকে দেখতে পারবে আর সবাই হয়তো বা ভয়ও পেয়ে যাবে।
তো এই জন্য সে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর সে বাসায় তাকে পুরোপুরি কাবার করে যখন চলে আসে তখন আমরা দেখতে পারি তার বোন তার রুমের মধ্যে বসা ছিল। তো এই জন্য সে দেয়ালের দিকে মুখ করে তার বোনকে বলে জলদি করে আমার রুম থেকে বেরিয়ে চলে যাও। তবে তার বোনও হচ্ছে গিয়ে আরেক চালাক, সে ঘর থেকে তো বেরোয় না, তবে এমন একটা নাটক করে যেন সে বেরিয়ে চলে গেছে। আর মাইকেলও মনে করে আচ্ছা ঠিক আছে সে চলে গেছে, তো এই জন্য সে গলা থেকে মাফলারটাকে সরিয়ে ফেলে। তবে তখন তার বোন দেখতে পারে যে তার গলাটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। আর এটা দেখার পরে সে প্রচণ্ড ভয়ে চিৎকার করা শুরু করে। তবে মাইকেল তাকে থামিয়ে এটা বোঝানোর ট্রাই করে যে আমি জানি না কীভাবে, তবে আমার সেই চাইনিজ স্যুটটা আমাকে ইনভিজিবল হওয়ার পাওয়ারটা দিয়ে দিয়েছে, মানে এখন আমি অদৃশ্য হয়ে থাকতে পারি, আমাকে কেউ দেখতে পায় না। তো এরপরে যখন তার মা জিওবানা বাসায় ব্যাক করে তখনও মাইকেল ইনভিজিবল অবস্থায় ছিল, সে তার মায়ের সামনেই বসে তবে তার মা তাকে দেখতে পায় না। আর তখন তার মা ফোনে কারোর সাথে কথা বলার সময় বলে যে মাইকেল আসলে অ্যাডপ্টেড ছেলে, মাইকেল তার আসল ছেলে না, যখন মাইকেল ছোট ছিল তখন তার ঘরের সামনে কেউ তাকে রেখে দিয়ে চলে গিয়েছিল, তো এই জন্য সে তাকে অ্যাডপ্ট করে নিয়েছিল আর তখন থেকেই সে তাকে পেলে বড় করছে। তবে এই সমস্ত ব্যাপারগুলো মাইকেল আগে থেকে জানতো না, তো এই জন্য এগুলো শোনার পরে সে প্রচণ্ড বাজেভাবে আপসেট হয়ে যায়। আর সে প্রচণ্ড আপসেট হয়ে সমুদ্রের পাড়ে একটা দোলনায় এসে জোলা শুরু করে। আর তখন এখানে স্টেলাও চলে আসে, আর সে দেখতে পারে এখানে দোলনাটা একা একাই দুলছে, আর এতে করে তার মনে হয় যে হয়তোবা এখানে একটা ভূত আছে। আর এই ভূত দেখে সে পালিয়ে যাবে, সে এইটা না করে তার পাশে এসে বসে, মানে এই মেয়ের প্রশংসা আমার করতেই হয়, তার সাহস অনেক বেশি। তবে সে এখানেও শান্ত হয় না, সে এই ভূতকে তার ফ্রেন্ড হতে বলে। আর ভূতও বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার ফ্রেন্ডই হয়ে গেলাম, কারণ ভূতের মধ্যে তো ছিল মাইকেল, আর মাইকেল তো তাকে এমনিতেও পছন্দ করে। তো আমরা দেখতে পারি এখানে তারা দুজন মিলে অনেক মজা করে, অনেকক্ষণ এখানে দোলাদুলি করে, আর এরপর এখান থেকে স্টেলা চলে যায়। তবে তখন মাইকেল দেখতে পারে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে যে কিনা এক নজরে শুধু তার দিকেই তাকিয়েছিল। তবে এর একটু পরেই আমরা দেখতে পারি যে এই লোকটা আসলে একজন অন্ধ লোক। তো এরপরে রাতের বেলায় আবারও মাইকেল চলে আসে স্টেলার কাছে, আমরা দেখতে পারি তারা দুজন মিলে কথাবার্তা বলে, আর একটা অদৃশ্য ফ্রেন্ড পেয়ে স্টেলাও খুবই হ্যাপি ছিল। আর এখানে যখন তারা কিস করতে যাবে তখন আমরা দেখতে পারি মাইকেলের শরীর থেকে তার ইনভিজিবল হওয়ার পাওয়ারটা আস্তে আস্তে করে গায়েব হয়ে যাওয়া শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যাতে করে স্টেলা তাকে দেখতে না পারে, তো এই জন্য সে জলদি করে এখান থেকে জানলা দিয়ে পালিয়ে চলে যায়। আর এরপরে যখন একদিন জিমনেস্টিয়ামে স্টেলা একা একা ডান্সের প্র্যাকটিস করছিল তখন এখানে একটা লোক এসে একটা অদ্ভুত বন্দুক দিয়ে তাকে শ্যুট করে দেয়, আর এই শ্যুটটা খাওয়ার পরে সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ঘরের মধ্যে মাইকেল সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার পাওয়ার সম্পর্কে স্টেলাকে বলে দিবে, তার ইনভিজিবল ফ্রেন্ডের নাম যে মাইকেল সেই ব্যাপারটা সে তাকে বলে দিবে। তো এই জন্য সে তার কুকুরটাকে নিয়ে জলদি করে চলে আসে সেই হলের কাছে। তবে তখন সে দেখতে পারে একটা মুখোশ পরা লোক, মানে একটা মাস্ক পরা লোক স্টেলাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরে সে জলদি করে তাকে আটকানোর ট্রাই করে, সে অনেকভাবে ট্রাই করে, তার কুকুরটা তাকে তো কামড়েও দেয়, তবে তবুও সেই লোকটা কোনোভাবে গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। মাইকেল অনেক ট্রাই করার পরেও কোনোভাবেই তার চেহারাটাকে দেখতে পারে না। আর এর একটু পরে এখানে পুলিশ চলে আসে, আর তারা বুঝতে পারে যে সেই বাচ্চাগুলো আসলে গায়েব হয়নি, তাদেরকে কিডন্যাপ করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর তখন আমরা দেখতে পারি স্টেলা একটা হসপিটালের মধ্যে জ্ঞান ফিরে পায়, সে দেখতে পারে তার মাতার সাথে অনেকগুলো তারও লাগানো হয়েছে। আর এখানে তাদের একটা টিচারকেও আমরা দেখতে পারি, আর এই টিচার তার কিছু টেস্ট করে, আর এই টেস্টগুলো করার পরে সে সেই দুইটা বাচ্চার সাথে, মানে যারা আগে গায়েব হয়েছিল তাদের সাথে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। তো এরপরে একদিন যখন মাইকেল খুবই মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসেছিল তখন তার সাথে মিট করতে সেই অন্ধ লোকটা আসে, আর এই অন্ধ লোকটা তার সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তার জিজ্ঞেস করার আগেই দিয়ে দিচ্ছিল, মানে আমরা বুঝতে পারি যে হয়তোবা এই অন্ধ লোকটা তার ব্রেইনটাকে পড়তে পারছে। আর এই লোকটা বলে যে আমার নাম হচ্ছে গিয়ে আন্দ্রেস, আর আমি হচ্ছে গিয়ে তোমার আসল বাবা। কিন্তু আমরা দেখতে পারি মাইকেল এই কথাটা একেবারেই বিশ্বাস করতে চায় না, আর সে চিৎকার করে করে বলে যে তুমি আমাকে সমস্ত কিছু মিথ্যা কথা বলছো। তবে তখন আমরা দেখতে পারি আন্দ্রেস তাকে সমস্ত ব্যাপারটা বলে যে কিভাবে কী কী হয়েছিল। আন্দ্রেস বলে যে আমি একটা ছোট্ট গ্রামে বাস করতাম যেখানে খুবই ভালো একটা ফ্যামিলিও ছিল, তবে হঠাৎ করে সেখানে একটা নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য সেখানের মানুষের মধ্যে অনেকেই মারা গিয়েছিল, তবে যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে একটা অদৃশ্য পাওয়ার চলে এসেছিল, মানে তারা একটা অদ্ভুত রকমের পাওয়ার পেয়ে গিয়েছিল, এক একজন এক এক রকম পাওয়ার পেয়ে গিয়েছিল। আর এগুলো যখন আর্মিরা জানতে পারে তখন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আমাদেরকে অ্যাজ এ ওয়েপেন ইউজ করবে, তো এই জন্য তারা আমাদেরকে ধরে একটা ক্যাম্পের মধ্যে নিয়ে আসে। আর তারা সবাই মিলে তাদের উপরে বাজেভাবে টেস্টও করতো, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা তাদের উপরে চালানো হতো। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারে যে আন্দ্রেজ আর মাইকেলের মা ছাড়া কেউই এখানে বাচ্চা জন্ম দিতে পারবে না,
আর এই ব্যাপারটা জানার পরে যখন মাইকেলের জন্ম হয় তখন মাইকেল হয়ে যায় একটা স্পেশাল বাচ্চা, কারণ সে এই পাওয়ার নিয়ে প্রথম জন্ম নিয়েছে। আর এই জন্য মাইকেলকে ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য, মানে মাইকেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা সেই ক্যাম্প থেকে পালিয়ে চলে আসে। তো এখান থেকে যখন তারা দুজন পালিয়ে যাচ্ছিল তখন সে তো কোনোরকমে সেভ হয়ে চলে আসে, তবে তার ওয়াইফের মানে মাইকেলের মায়ের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর তার বাবা এটা খুব ভালো করেই জানতো যে তার সাথে তার ছেলে কোনোভাবেই সেভ না। তো এই জন্য সে তার শক্তিটাকে ইউজ করে জিওবানার ব্রেইনটাকে পড়ে, আর সে তার ব্রেইনটা পড়ে বুঝতে পারে যে সে আসলে একটা ভালো মহিলা। তো এই জন্য সে তার ঘরের সামনে তাকে রেখে দিয়ে চলে যায় যাতে করে সে তাকে পেলে বড় করতে পারে। আন্ড্রেস বলে, যদিও আমি তোমাকে সেখানে রেখে দিয়েছিলাম, তবে আর্মিরা জেনে গিয়েছিল যে এই বাচ্চাটা এখানেই আছে, তো এই জন্য তারা তন্ন তন্ন করে এখানে খুঁজছে। আর তোমার সাথে আমি বেশিক্ষণ কথাও বলতে পারবো না। আমরা দেখতে পারি মাইকেল যদিও এগুলো বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তখন আন্দ্রেস তাকে বলে যে সামনের দিকে একটা লোককে দেখো, সেই লোকটার আমাদের উপরে সন্দেহ হয়েছে, তো এই জন্য সে এখনই আর্মিকে কল দিবে। আর এরপরে যাওয়ার আগে আন্দ্রেস তাকে একটা স্যুট দেয় আর সে বলে যে এইটা তোমার শরীরের সাথে গায়েব হয়ে যাবে, মানে অন্য স্যুটের মতো এটা ভিজিবল হবে না। আর এরপর সে সেই লোকটার ব্রেইনটাকে ওয়াশ করে মানে তার স্মৃতিগুলোকে রিমুভ করে দিয়ে এখান থেকে জলদি করে পালিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইকেলের মা জিওবানা সেই টিচারকে বলে যে আমি মাইকেলকে অ্যাডপ্ট করেছিলাম। আসলে এটা হচ্ছে গিয়ে সেই টিচার যে বিভিন্ন বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে। আর যখন এই টিচার এই ব্যাপারটা শুনতে পারে তখন তার সন্দেহ চলে আসে, তার মনে হয় যে এইটাই হয়তোবা সেই স্পেশাল বাচ্চা। আর এই জন্য সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সে এসে মাইকেলের সাথে মিট করে। আর মাইকেলের সাথে যখন সে কথাবার্তা বলছিল তখন মাইকেল দেখতে পারে তার হাতে কুকুরের কামড় দেওয়ার চিহ্ন, আর সে বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে সেই টিচার যে স্টেলাকে কিডন্যাপ করেছিল। আর এটা দেখার পরে সে জলদি করে অন্য একটা রুমে গিয়ে গায়েব হয়ে যায়। আর যখন সে সুযোগটা পেয়ে যায় তখন সে জলদি করে এখান থেকে পালিয়ে চলে আসে। আমরা দেখতে পারি দৌড়াতে দৌড়াতে মাইকেল চলে আসে সেই ছেলেটার কাছে যে তাকে সবসময় বিরক্ত করত। আসলে এই ছেলেটার নাম হচ্ছে গিয়ে ইভান, আর সে তার বাইকের পেছনে বসে তাকে জলদি করে বাইকটাকে টানতে বলে। আর বাইকটাকে টানার পরে যখন তারা একটা নির্বিড়ি জায়গায় চলে আসে তখন মাইকেল প্রথমবার তার সামনে ভিজিবল হয়ে তাকে সমস্ত ব্যাপারটা বলে। আসলে এই স্যুটটা পাওয়ার পরে এখন মাইকেল তার পাওয়ারটাকে কন্ট্রোলও করতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই বদ্ধ রুমের মধ্যে তারা তিনজন প্ল্যানিং করে যে যদি তারা একজনের উপরে আরেকজন দাঁড়িয়ে যায় তাহলে তারা একজন বেরিয়ে যেতে পারবে, আর একজন বেরিয়ে যাওয়ার পরে সে এসে বাকি দুজনকে সেভ করবে। তো আমরা দেখতে পারি তাদের প্ল্যানিংটা কাজও করে, যখন স্টেলা সবার উপরে ওঠে তখন সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। আর সে এখান থেকে বেরিয়ে সোজা চলে আসে এখানের ছাদে, আর এখানে আসার পরে সে একটা ফগ লাইট পেয়ে যায়। আর এটা পাওয়ার পরে তার মনে পড়ে তার সেই ইনভিজিবল ফ্রেন্ডের কথা। আসলে তার এটা বিশ্বাস ছিল যে তার সেই ইনভিজিবল ফ্রেন্ড অবশ্যই তাকে খুঁজে বের করবে, আর সে হয়তোবা তাকে খোঁজা শুরুও করে দিয়েছে। তো এই জন্য সেই লাইটের উপরে তেমনই একটা স্মাইলি ফেস বানায় যেমনটা প্রথম দিন মাইকেল তার জন্য বানিয়েছিল। আর যখন মাইকেল এই ব্যাপারটা দেখতে পারে তখন সে বুঝতে পারে যে সে আসলে কোথায় আছে। তো এই জন্য সে জলদি করে ইভানের সাথে মিলে তার ফ্রেন্ডদেরকে সেভ করার জন্য সেই বিল্ডিংয়ে চলে আসে। আর এখানে আসার পরেই ইভান তার খেলনা পিস্তলটাকে দিয়ে জলদি করে কারেন্টের তারের মধ্যে একটা শ্যুট করে, আর এই জন্য কারেন্টের লাইনের মধ্যে একটু সমস্যা হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি এই সুযোগটা নিয়ে মাইকেল ইনভিজিবল হয়ে সেই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। আর এখানে একটা রুমের মধ্যে আসার পরে সে তার টিচার আর বাকি কিছু লোকজনকে দেখতে পারে। তার বাবা আন্দ্রেজ আর জিওবানার উপরে নজর রাখছিল, কারণ তারা দুজন একসাথে হয়ে এখন মাইকেলকে তন্ন তন্ন করে খুঁজছে। আর এরপরেই আমরা দেখতে পারি মাইকেল একজনকে এখানে মেরে বেহুশ করে ফেলে আর আরেকজনের উপরে গান পয়েন্ট করে। আর এই গান পয়েন্ট দেখার পরে সেই লোকটা একটু বেশিই ভয় পেয়ে যায়, আর এই জন্য সে সমস্ত কিডন্যাপ হওয়া বাচ্চাদেরকে এখান থেকে বের করে সেই গার্ডকে সেটার মধ্যে ঢুকিয়ে লক করে দেয়। তো এর একটু পরে যখন মাইকেল বেরিয়ে সবার সামনে তার ফেসটাকে শো করে তখন তাকে দেখার পরে সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আমরা দেখতে পারি স্টেলাও খুবই হ্যাপি ছিল। আর এরপরে যখন তারা বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল তখন স্টেলা তাদেরকে বলে যে পাশের রুমে আটকা পড়া একটা বৃদ্ধর সাহায্য আমাদের করা উচিত, সে এখানে অনেকদিন ধরে আটকে আছে। আর এই জন্য মাইকেলও স্টেলার কথা শুনে তাকে সেভ করতে চলে আসে। তবে যখন সে তাকে সেভ করতে আসে তখন সে দেখতে পারে স্টেলা তাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে সে পালাতে চাইছিল। আসলে তখন আমরা জানতে পারি যে এখানে একটা লোক আছে যে কিনা যে কারো ব্রেনের উপরে কন্ট্রোল করতে পারে, আর সেই স্টেলা আর তার টিচারের ব্রেনটাকে কন্ট্রোল করে তাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছিল। আর এরপরে আমরা দেখতে পারি মাইকেল আর স্টেলাকে একটা সাবমেরিনের মধ্যে ভরা হয়, আর এরপরে তারা পানির নিচ দিয়ে তাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়ে। আর তখনই বাইরে আমরা দেখতে পারি আন্দ্রেজ আর জিওবানা চলে আসে, আর তারা এখানে বাইরে ইভানকেও পেয়ে যায় আর ইভান সমস্ত ব্যাপারগুলো তাদেরকে বলে। আর তখনই আমরা দেখতে পারি এই বিল্ডিংয়ের মধ্যে একটা সেলফ ডিস্ট্রাকশন মোড চালু করে দেওয়া হয়েছে, মানে এখানে একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে
আর যখন এই কাউন্টডাউনটা শূন্যতে চলে আসবে তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যাবে। আমরা দেখতে পারি জিওবানা জলদি করে গিয়ে সেই দুইটা বাচ্চাকে সেভ করে যারা সেখানে বন্দি হয়েছিল, আর এরপর সে গিয়ে সেই টিচারকেও সেভ করে। যদিও সে তাকে প্রথমে মারতে চায়, তবে এই বেচারারই বা কী দোষ ছিল, তার ব্রেইনটাকে তো সেই বৃদ্ধ কন্ট্রোল করেছিল, তো এই জন্য সে সেই টিচারকে আর কিছু বলে না। আর একেবারে ব্লাস্ট হওয়ার কয়েক সেকেন্ড আগে তারা সবাই সেখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে আসে। আর তখনই পানির নিচে আমরা দেখতে পারি সেই সাবমেরিনের মধ্যে মাইকেল জানতে পারে তার কাছে শুধু গায়েব হওয়ার শক্তিই নেই, সে তার ব্রেইনের ইউজ করে, মানে তার ব্রেইনের পাওয়ার ইউজ করে সে আশেপাশে যেই কোনো জিনিসকে নাড়াতে চালাতে পারে। তো এই জন্য সে তার ব্রেইনের ইউজ করে জলদি করে প্রেশার দিয়ে এখানে জিনিসপত্রকে ভাঙচুর করা শুরু করে। এখানে সে অনেককে মেরেও ফেলে আর সবাইকে একে করে শেষ করে দিয়ে সে তার লাইফটাকে কোনোরকমে সেভ করে ফেলে। আর এরপর সে তার পাওয়ার দিয়ে সমুদ্রের নিচে থেকে জলদি করে সাবমেরিনটাকে উপরে নিয়ে আসে। আর এখানে আসার পরে সে দেখতে পারে পুলিশরা তার জন্য ওয়েটই করছিল, আর পুলিশরা তাকে জলদি করে উদ্ধার করে। আর এখানে উপরে আসার পরে সে সবার সামনে তার পাওয়ারটাকে বারবার করে শো করা শুরু করে, মানে সেটা দেখায় যে আমার কাছে এই পাওয়ারটা আছে। কিন্তু আমরা দেখতে পারি আন্দ্রেস তাকে এসে বলে যে তুমি সবার সামনে তোমার শক্তিটা এমন করে শো করতে পারো না, কারণ এমনটা করলে সবাই তোমার পাওয়ার সম্পর্কে জেনে যাবে আর তোমার সিক্রেট বলতে কিছুই থাকবে না, তোমার এই শক্তিটাকে গোপনই রাখতে হবে। আর এখন তোমার জন্য সবার ব্রেইন আমার ওয়াশ করতে হবে, মানে তাদের সবার ব্রেইন থেকে স্মৃতিগুলোকে মুছতে হবে। আর আমরা দেখতে পারি মাইকেল ওই ব্যাপারটা বুঝতে পারে, আর এই জন্য সে শেষবারের মতো এস্টেলাকে একটা কিস করে সেখান থেকে চলে আসে। আর আন্দ্রেজও তাকে প্রমিস করে এখান থেকে চলে যায় যে সে তার সাথে আবারও দেখা করবে। আর এরপরে যাওয়ার আগে সে তার হাতের ইশারায় এখানে সবার স্মৃতিগুলোকে গায়েব করে দিয়ে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পারি সব কিছু আবারও আগের মতো হয়ে যায়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে যদি আপনি এমন কোনো পাওয়ার পেয়ে যান তাহলে এইটার ইউজ আপনি কী করে করবেন, মাইকেলের মতো চেঞ্জিং রুমে গিয়ে নাকি অন্য কোনো ওয়েতে। তো যাই হোক, আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে করে ফেলুন। আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।